আসসালামু আলাইকুম, এগ্রিগেট প্রাইভেট কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা তিতাস গ্যাসের ফসলের প্যাটার্ন কীরকম হয় সেই ব্যাপারে জানব। রিসেন্টলি সিলেট গ্যাস ফিল্ডের পরীক্ষা হয়েছে, আপনারা সবাই জানেন। সিলেট গ্যাস ফিল্ডের যেই প্যাটার্নে পরীক্ষা হয়েছে, নর্মালি তিতাস গ্যাস ফিল্ডে সেরকমই প্রশ্ন হওয়ার কথা, কারণ গ্যাস সেক্টরে সাধারণত সেম টাইপেরই কোশ্চেন হয়। তিতাস গ্যাসের পরীক্ষা সাধারণত বুয়েট নিয়ে থাকে। তো বিগত প্রশ্ন পর্যালোচনা করলে জানা যায় টোটাল পরীক্ষা হবে হচ্ছে 60 মার্কের। তার মধ্যে ডিপার্টমেন্ট চল্লিশ মার্কস আর নন ডিপার্টমেন্ট 20 মার্কস। তো ডিপার্টমেন্ট 40 মার্কের মধ্যে টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে, টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে 8টি, আর প্রত্যেকটি কোশ্চেনের মার্কস থাকবে ফার্স্ট করে। তো নর্মালি বুয়েট প্যাটার্নে আমরা দেখি থিওরি প্রশ্ন খুবই কম হয়, বেশিরভাগ জিনিস আসে ম্যাথমেটিক্যাল। অর্থাৎ এই যে ফার্স্ট মার্কের প্রতিটা কোশ্চেন, বেশিরভাগ কোশ্চেনই থাকবে ম্যাথ। আর ম্যাথ কিন্তু বিভিন্ন টপিক থেকে আসতে পারে, অর্থাৎ হচ্ছে যারা ডুয়েট অ্যাডমিশন কোচিং করে তারাও কিছু কিছু ম্যাথ মিস করতে পারে। অর্থাৎ আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিলেবাসে যা কিছু পড়েছি সব কিছুর থেকেই আসতে পারে। তো বেশিরভাগ দেখা যায় যে ডুয়েট অ্যাডমিশন সিলেবাসে যেটা কভার করে কয়েকটা টপিক কভার করা হয় না, যেমন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, তারপরে হাইড্রোলজি অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং ইত্যাদি টপিকের মধ্যে এইসব টপিক থেকে প্রশ্ন হয় যা ডুয়েট অ্যাডমিশন সিলেবাসে কভার করা হয় না। তো সেক্ষেত্রে সকল সিলেবাস দেখে আসতে হবে। আর নন ডিপার্টমেন্ট 20 মার্কসের জন্য ভালো মানে নন ডিপার্টমেন্ট প্রিপারেশন থাকতে হবে, কারণ নন ডিপার্টমেন্টের মধ্যে থাকে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এরপর বুয়েটে সবচেয়ে বেশি যেটা থাকে ইম্পর্টেন্ট মেন্টাল অ্যাবিলিটি বা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি। অর্থাৎ নন ডিপার্টমেন্টের 20 মার্কের মধ্যে বাংলা, ইংলিশ, জিকে, মেন্টাল অ্যাবিলিটি বা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এগুলো আসতে পারে। সেক্ষেত্রে বেশিরভাগ সময় মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি থাকে। তো যাই হোক, বাংলা 5, ইংরেজি 5, জিকে 5 এবং মেন্টাল অ্যাবিলিটি 5 থাকার সম্ভাবনা আছে। তো আপনারা এতক্ষণ দেখলেন তিতাস গ্যাসের প্রশ্নের প্যাটার্ন। আমরা যদি একটু রিওয়াইন্ড করি, তিতাস গ্যাসের টোটাল প্রশ্ন হবে 60 মার্কের, ডিপার্টমেন্ট থাকবে 40 মার্ক, তার মধ্যে 8টি প্রশ্ন থাকবে 5 মার্ক করে, বেশিরভাগ থাকবে ম্যাথ টাইপের প্রশ্ন, অর্থাৎ ম্যাথমেটিক্যাল জিনিস থাকবে বেশি। আর নন ডিপার্টমেন্টে 20 মার্ক বাংলা, ইংলিশ, জিকে এবং মেন্টাল অ্যাবিলিটি বা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি 5 মার্কস থাকবে। আর জেনারেলি বুয়েটে মেন্টাল অ্যাবিলিটি বা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি হচ্ছে যে টোটাল হচ্ছে যে সিম্পল ম্যাথ থাকে, অর্থাৎ অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির মধ্যে আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো কম পড়লেও চলবে, সিম্পল ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতে পারে। তো এই ছিল আমাদের তিতাস গ্যাসের মোটামুটি একটা ওভারভিউ যে কীরকম প্রশ্ন হতে পারে বা কী টাইপের প্রশ্ন আসতে পারে। তো এছাড়া ব্যাপার হচ্ছে বুয়েট বা তিতাস গ্যাস চাইলে যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত পাল্টাতে পারে। তো আমরা এখানে তথ্যগুলো বিগত সালের প্রশ্ন এবং রিসেন্ট সিলেট গ্যাস ফিল্ডের প্রশ্ন প্লাস এই টাইপের যে কোশ্চেনগুলো হয়েছে লাস্ট কয়েক বছরের মধ্যে সেগুলো পর্যালোচনা করে একটা সম্ভাব্য প্যাটার্ন দিলাম। আসলে প্রশ্নের প্যাটার্ন পরীক্ষার হলে না গেলে বোঝা যাবে না কীরকম প্রশ্ন হতে পারে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।